ভাবা যায় একজন ভদ্রমহিলা শিশুকে নিয়ে, একজন মা তার শিশুকে নিয়ে সীমান্তে তাকে আটকাচ্ছে বিএসএফ, এরপর শিশুটিকে ছুঁড়ে ফেলে দিয়ে মাকে গণধর্ষণ করা হচ্ছে। একটা কৈফিয়ত কেন আসছে না কেন্দ্রের তরফ থেকে? ক্ষমা চাওয়া কেন আসছে না? দুঃখ প্রকাশ কেন আসছে না? কথায় কথায় বড় বড় কথা বলেন, এখন তারা কোথায়? আসলে এটা বিজেপির চরিত্র। পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা বেড়েছে, এর জন্য কেউ কি বলেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো স্টিমুলেন্ট খাইয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের, যাতে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে? রাজ্য সরকারি কর্মচারী ক্ষেত্রে যদি কোনো বিচ্যুতি হয় তাহলে রাজ্য সরকারি সমস্ত কর্মচারীকে বরখাস্ত করতে হবে? আসলে তৃণমূল কংগ্রেস বিএসএফকে সরাতে চায় ছুতো, বিভিন্ন ছুতোয়। তার একটাই কারণ হচ্ছে যাতে ওই মইদুল ভীমরুল যেসব ঘুরছে বাজারে তারা যেন ঠিকঠাক বর্ডারে কাজকর্ম করতে পারে।